সিলেটে চেক ডিসঅনারের তিনটি মামলায় আলোচিত প্রতারক শাহেদ করিমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়াও আদালত তার বিরুদ্ধে আরেকটি প্রতারণার মামলাও তদন্ত করে পুলিশকে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। সকালে শাহেদ করিমকে তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিলেটে কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক। বাদী পক্ষের আইনজীবী এপিপি আব্দুস সাত্তার জানান, শাহেদের বিরুদ্ধে আদালতে চারটি মামলা দায়ের করেছিলেন ব্যবসায়ী শামসুল মওলা। শাহেদ করিমের কাছে ৩০,৫০,০০০ টাকা পাওনা ছিল। তার সেই টাকার বদলে শাহেদ ২০,৫০,০০০ টাকার তিনটি চেক দিয়েছিলেন। তবে মামলার বাদী টাকা পাননি, পরে তিনি মামলা করেন। এছাড়াও অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানের ১০ লাখ টাকার একটি ভুয়া চেক দিয়ে পাথর কিনেন শাহেদ। এজন্য আদালতে আরেকটি প্রতারণা, জালিয়াতি ও আত্মসাৎ মামলা দায়ের করেন ব্যবসায়ী শামসুল মওলা। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক দ্রুত প্রতিবেদন দাখিলের জন্য জয়ন্তপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। আজকে আদালত রিজেন্ট সাহেদকে সিডব্লিউ ইস্যু করেছিলেন। আজকে সিডব্লিউ মূলে ওনাকে মাননীয় আদালতে নিয়ে আসা হয়েছে এবং ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর একটি মামলা 10 লক্ষ টাকা, যেটা প্রতারণা ও জালিয়াতির মামলা, আমরা সেটা ওনার বিরুদ্ধে করেছি। সেই মামলাটা তদন্তাধীন আছে এবং তদন্ত প্রতিবেদন আসার পরে ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট অথবা সমন হবে।